পর্বে সাথে আছে আমি মোস্তফা ফিরোজ দর্শক আপনারা জানেন যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই আয়োজন এবং ইতিমধ্যেই যে নির্বাচনের যে এক্সপ্রেস ট্রেনটি সেটি যাত্রা শুরু করেছে সব রাজনৈতিক দল এখন মনোনয়নপত্র চূড়ান্ত করার দলীয় পর্যায়ে চূড়ান্ত করার পর্যায়ে আছে এবং গতকালকে আওয়ামী লীগের পক্ষ থেকে 230টি আসনের তারা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে এবং আজ বিএনপির পক্ষ থেকেও প্রায় 230টির মতন আসনের খবর পাওয়া যাচ্ছে যদিও অনেক আসনে একাধিক প্রার্থী হয়তো আমরা কিছু সময়ের মধ্যে প্রার্থী তালিকার আরো একটি চূড়ান্ত রূপ আমরা দেখতে পাবো কিন্তু যেই পরিস্থিতি সেটি হলো যে রাজনৈতিক দলগুলো কে ঘিরে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় নানান রকম উচ্ছ্বাস আছে বেদনাও আছে সব মিলিয়ে একটি পরিস্থিতি আমরা সেই আলোচনা করব এবং পাশাপাশি নির্বাচন কমিশনের কিছু প্রস্তুতি তাদের বিষয়ে কিছু প্রতিক্রিয়া সেসব নিয়ে আমরা আলোচনা করব আমাদের আলোচনায় আজকে তিনজন অতিথি দুজন অতিথি ইতিমধ্যে এসে পৌঁছেছেন একজন পথে আছেন আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টুডিওতে পৌঁছাবেন যে দুইজন ইতিমধ্যে এসেছেন তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওয়াত হোসেন পিএইচডি সাবেক নির্বাচন কমিশনার এবং তার পাশে আছেন অজয় দাশগুপ্ত কলামিস্ট স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমরা শুরুতেই আমরা নমিনেশন পেপার বিতরণের যে দৃশ্যটি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সে তার প্রতিক্রিয়া দেখব এবং আমরা একটু দৃশ্যটা একটু দেখতে চাই আচ্ছা আমরা দর্শক আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখাচ্ছি আমরা একটু শুরুতে আলোচনা করি অজয় দা আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই যে মোটামুটি দুটি দলই তো নমিনেশন চূড়ান্ত করছে তো আপনার কাছে কি মনে হচ্ছে মানে কি ব্যতিক্রম বা কি নতুন কি জিনিস আপনার কাছে লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে 4000 প্লাস দুটি দল থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিল সেখান থেকে 230 এর আশপাশে এরকম একটা সংখ্যা আর কি কাজেই মানে দল দুটি যারা নেতৃত্বে আছেন এবং একটু আগে যে আপনি বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের অশ্রুসিক্ত মানে পরিবেশ নিজে এবং আশপাশে যারা সেটা খুব স্বাভাবিক যে তিনি দলের মহাসচিব কিন্তু তার স্বাক্ষরে মনোনয়ন বিলি হবে এটা নিঃসন্দেহে সম্মানে যদি স্বাভাবিক সময় হতো যে দলের চেয়ারপারসন বা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তাকে দায়িত্ব দিয়েছে তাইলে সম্মানিত বোধ করতেন যে আমাকে এমন একটি গুরু দায়িত্ব দিয়েছে যে সারা দেশে আমার মনোনয়নে দলের প্রার্থীরা যাবে নির্বাচন জেলা রিটার্নিং অফিসারের কাছে জমা দিবে কিন্তু এখন এটা ভিন্ন প্রেক্ষাপট এবং অবশ্যই সেটা যে কোনো বড় রাজনৈতিক দল কেন এমনকি যাদের শক্তি সামর্থ্য কম তারাও কিন্তু এরকম একটা পরিস্থিতিতে যে মূল নেতা আমাদের দেশে তো বহু বছর ধরেই সেই ৮০-র দশকের শুরু থেকে এটা একটা চলে আসছে সেটা খুব স্বাভাবিক তবে জাতীয় নির্বাচন মানেই হচ্ছে হাসিনা খালেদা এই মেরুতে একটা অবস্থা হচ্ছে যে দলগুলোর জন্য কঠিন হচ্ছে যে বাংলাদেশে এখন কিন্তু দেখেন প্রধান দুটি রাজনৈতিক দল মানে মানুষের সাধারণ ধারণাই হচ্ছে যে এই দুটি দলের ভোট মানে 40% আশপাশে ওঠানামা করে আর কি বাকি 20% হচ্ছে আপনার যাদেরকে আমরা বলি যে ফ্লোটিং ভোট বা আনডিসাইডেড বা এরকম ওঠানা দোলাচলে থাকে সেরকম সেই দুইটা দল কিন্তু মানে বহু বছর ধরে জোটের রাজনীতিতে এবং জোট এমন শক্তির সঙ্গেও তাকে জোট করতে হচ্ছে যারা নিজেরা নিজে প্রতীক পর্যন্ত মুহূর্তে ছেড়ে দিতে রাজি আছে এটা নিয়ে তাদের খুব যে মাথা ব্যথা তা না কিন্তু জোট একটা বাস্তবতা হয়ে গেছে এটা যদি বলি এবং তাদের উভয় দলের জন্যই কিন্তু আজকে আমরা যেমন গতকাল আওয়ামী লীগের যে দৃশ্য গেছে আজকে আওয়ামী লীগের সেটা আমরা ঢাকায় দেখছি বাইরের একটা দৃশ্য কিন্তু আছে যেটা আগামীকাল পরশু আসবে যারা এই যে 230-এর বাইরে যারা মনোনয়ন বঞ্চিত কিংবা দলের মনোনয়ন পেয়েছেন কিন্তু 70-এর মধ্যে তাকে ছেড়ে দিতে হচ্ছে জোটের সঙ্গীকে এবং সেই জোটের সঙ্গীকে টেনে তুলতে হবে হয়তো বা তাদেরকে নিজের প্রতীকে এবং কর্মী বাহিনী যোগান দিয়ে সেই সব জায়গায় কিন্তু কিছু বিক্ষোভ হবে রাস্তা অবরোধ হবে সরকারি ইতিমধ্যে নেত্রকোনা একটি খবর দেখলাম আর কি যে বঞ্চিত এবং মানে পেয়েছেন তার মধ্যে আগে অতীতে হলে হয়তো হরতাল হতো এখন হরতালটা একটা মানে অতীতের বিষয় হয়ে গেছে না হলে হরতাল ডাকা হয় এমনকি ডাকতেও পারে আর কি অবরোধ হবে সড়ক অবরোধ হবে রেল অবরোধ হবে আর আবেগ অনুভূতির প্রকাশ তো থাকবেই এমনকি বিদ্রোহ করার মতো যে কাউকে বিদ্রোহী প্রার্থী করা যায় কিনা সেই তৎপরতা চলবে সেই দৃশ্য কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষায় থাকব জি ব্রিগেডিয়ার স্বাগত আপনার মূল্যায়ন কি দুটি দলের তো একটা প্রায় চূড়ান্ত কোয়ালিটি নিয়ে তো আমি কিছু বলতে পারবো না কারণ ওনারা নির্বাচন করেছেন আমি শুধু আমাদের নামগুলো দেখলাম অনেক পরিচিত অনেক অপরিচিত বেশিরভাগ তো সবাইকে পরিচয় সবার সাথে পরিচিত হওয়ার তো সুযোগ নেই দুই তিনজনকে দেখলাম যাদেরকে আমরা খুব হেভিওয়েট মনে করতাম যে তারা এবার নির্বাচনে মনোনয়ন পায়নি আওয়ামী লীগের থেকে বিএনপিটা আমি কয়েকটা স্ক্রলে দেখেছি পুরোটা যাই না তো কালকে পত্রিকায় তার নামগুলো আসবে অজয় দাশগুপ্ত যা বললেন মানে দিস ইজ হোয়াট ইট ইজ ফেট অ্যাকমপ্লি প্রথমত হচ্ছে যে আমাদের দেশের অনেক দিন থেকে এটাকে ভাঙা গেল না সিলেকশন প্রসেস এই ঘটনাগুলো কেন ঘটে এই যে একটা পার্টির ভিতরে আনস্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন এবং তারপরে মারামারি কাটাকাটি এখন তো মাত্র শুরু এখনও তো অনেক পথ বাকি তো সেখানে কেন এই ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো ঘটে এই জন্য যে আমাদের দেশে বা এই অঞ্চলের অনেক দেশেই এলিটিস্ট পদ্ধতিতে নমিনেশন দেওয়া হয় পপুলিস্ট পদ্ধতিতে দেওয়া হয় না বা যেটাকে ইনক্লুসিভ পদ্ধতি বলে যেগুলো উন্নত গণতন্ত্রে ইনক্লুসিভ পদ্ধতিতে এলিমিনেশনের মাধ্যমে দেওয়া হয় কাজেই এটা ডিপেন্ড করে নেতা নেত্রীর উপরে এবং হাই আপ কমিটির উপরে তো সেই জায়গাতে যেটা হয় সেখানে এই ধরনের বিশৃঙ্খলা ডিসস্যাটিসফ্যাকশন সবসময় হয় কারণ কোনখান থেকে কে ফিল্টার করে কার নাম এগিয়ে দিয়েছে সেটা বলা বড় মুশকিল তো এই জন্য আমাদের এখন আমাদের তো অনেক কিছুই চিন্তা করা উচিত আমাদের এখন একটা চিন্তা করা উচিত যে এটা যদি ওইভাবে না হয় তাহলে একটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা উচিত যেখানে দি বিহেভিয়ার অফ অল ইলেকট্রাল পলিটিক্সের যে বিহেভিয়ার সেটাকে নিশ্চিত করার জন্য তো সেটা আমাদের দেশে নেই সব উপমহাদেশের প্রত্যেকটি দেশে কিন্তু একটা আপনার পলিটিক্যাল পার্টি অ্যাক্ট আছে যেমন আমি একটা এক্সাম্পল দিই আমি এখন যতগুলো সাবকন্টিনেন্টে পড়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার কাছে লেগেছে অ্যাট্রাকটিভ লেগেছে ভুটান হয়তো আপনি বলেন ভুটান ছোট একটা দেশ বাট ছোট দেশই হোক কিন্তু দে হ্যাভ ওয়ার্কড আউট সাম প্রিন্সিপাল ছোট দেশ বড় অর্জন এবং মানে আমি একটা ইন্ডিয়ান ইয়ে পড়ছিলাম একজনের অ্যানালাইসিস সে বলছে উই শুড লার্ন ফ্রম ভুটান ইনি বলছে তার কারণ ওরা 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 কতগুলো মাপকাঠি তৈরি করেছে আপনার নমিনেশন যেমন তারা বলছে 25 থেকে 65 লাস্ট নমিনেশন ফাইল পর্যন্ত আপনার বয়স 65 is maximum 65 পরে আপনি you can't seek nomination and has to be a graduate from recognized university এবং সেখানে বলে দেওয়া আছে তাদের পলিটিক্যাল অ্যাক্টে যে রাজবংশের কোনো লোক whether is directly or indirectly পার্লামেন্টে যেতে পারবে না দাঁড়াতে পারবে ইলেকশন করতে পারবে না এবং ধর্মীয় ক্লারিক যারা আর কি ওখানে তো ধরেন ওদের স্টেট রেকগনাইজড মনস্টার্সগুলো যেগুলো আছে সেখানে কেউ করতে পারবে না তার মানে দে আর ট্রাইং টু কিপ দি রিলিজিয়ন আউট অফ দি পলিটিক্স তো এই জিনিসগুলো বিভিন্ন দেশে কিন্তু এখন অনেক ইয়ে হচ্ছে মানে ইম্প্রুভ হচ্ছে আমাদের এখানে এখনও এই ধরনের রয়ে গেছে ইনক্লুসিভ হলো না আমরা ট্রাই করেছিলাম 2008 সালে ইনক্লুসিভের জন্য স্বাগত ভাই আপনি অনুমতি দিলে একটা প্রসঙ্গ বলি যে আপনার ইনক্লুসিভ করার জন্য বিশেষ করে তৃণমূল থেকে আসার জন্য সেটা কথাই বলছি যে কমিটির মাধ্যমে মনোনয়ন আসতে হবে একটা ইলেকট্রাল বডি সেটাকে কিন্তু আপনি যাদেরকে এলিট বললেন তারাই নষ্ট করে দিয়েছে না আমি সেটা মানে আমি কে নষ্ট করতে না করতে ওই ভ্যালু জাজমেন্ট আমি না গিয়ে বললাম যে এই কারণগুলো কেন ঘটছে এই কারণগুলো এই কারণে ঘটছে যে আমরা ইনক্লুসিভ করতে পারছি না আমি আবার একটা এক্সাম্পল দিই ইউকেতে 17 দিনের মধ্যে কিন্তু ইলেকশন হতে হবে আফটার ডিসলিউশন অফ পার্লামেন্ট উইদিন 17 days শিডিউল তৈরি করা আছে ইটস 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 হ্যাঁ এটা আপনার ওই একটার মধ্যে দেওয়া আছে তাহলে কথা হলো যে 17 দিনের মধ্যে তারা কিভাবে কি প্রচারণা করবে কি করবে থ্রু আউট দি ইয়ার মানে এক ইলেকশনের পর থেকে আরেক ইলেকশন পর্যন্ত এই প্রসেসটা কিন্তু চলছে আপনি দেখবেন যে ওদের পার্টিগুলোর ক্যান্ডিডেট কিন্তু অলরেডি সিলেক্টেড আচ্ছা মানে ইলেকশন আসার আগে আগে তারা ওই ইনক্লুসিভ বিষয়ের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে they already identify their candidates দলীয় মনোনয়নের জন্য দেয়া তৈরি থাকে সো অনলি যখন ডিসলভ হয়ে যায় তখন দল কনফার্ম করে यस ওই জায়গা থেকে এই ইলেকশন হচ্ছে সো আপনি 17 দিনের মধ্যে প্রচার প্রচারণা আর প্রয়োজন পড়ে না বিকজ এভরিবডি নোজ যে আমার এলাকা থেকে এই দলের কোন দলকে পার্টিসিপেট করছে তো এখন আমাদের এখানে যেটা হয়েছে এখন চিন্তা করেন আরেকটা প্রবলেম যেটা হয়েছে ওটা হচ্ছে যেটা উনি অলরেডি বলেছেন সেখানে আমি একটু অ্যাড করি এই যে জোট আপনার ইলেকশন সব সময় হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড আপনি দেখবেন যে হচ্ছে কিন্তু দুই ধরনের আছে একটা হচ্ছে বিফোর ইলেকশন জোট আর আফটার ইলেকশন জোট মানে একটা আপনার সংসদে একটা জোট হয় যদি হয় তখন শর্টফল থাকে কারো কেউ যদি মনে করে আমাকে আরো স্ট্রেংথ দরকার হয় তখন একটা জোট হয় ওইখানে আমরা যেই শব্দটা শুনি হর্স ট্রেডিং তখন ওই হর্স ট্রেডিং হয় বাইরে কিন্তু হর্স ট্রেডিং হচ্ছে না বাইরে উল্টা হচ্ছে বাহিরে আমাদের মতো দেশে বা যেখানেই আপনার এই ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমটা আছে ভার্চুয়ালি সেখানে দুইটা বাকিগুলো এলিমিনেট হইতে ওই দুইটা দলই হয় ওই দুইটা দল এত বড় বটগাছ হয় যে ওর নিচে আর কেউ দাঁড়াতে পারে না এই ছোট দল খালি আপনি ফ্ল্যাগ কি বলে প্যাডে পাবেন সো হোয়াট হ্যাপেন্স তখন এই জোটের একটা প্রতিযোগিতা চলে কার সাথে কত দল আছে আপনি এখন দেখেন এই যে দুইটা এর মধ্যে 40টা মাত্র হলো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এখানে 193 না 83টা নাকি আপনার দল আছে এগুলো কারা নোবডি নোজ সার্ভাইভাল দে নো যে এই দুইটি দলের প্রতীক ছাড়া দেখানো তারা তাদের জামানতে থাকবে না যত বড় ডিমান্ড বলা হোক না কেন সো এইটাতে আরেকটা জিনিস হয়েছে এই যে জসলিং চলতেছে এখন তাতে হয় কি অরিজিনাল পার্টির যারা ডেডিকেটেড ওয়ার্কার তারা কিন্তু ডিপ্রাইভ হচ্ছে আপনি চিন্তা করেন এক পার্টি 70 আর এক পার্টি 70 140টা পার্সন হু আর ডেডিকেটেড কারণ বিএনপির কথাই বলি মাইর খাইছে জুলুম হয়েছে জেলে গেছে হ্যাঁ পালায় বেড়াচ্ছে এখন 70 জন তাদের মধ্যে কিন্তু 70 বা 60 হোয়াট এভার যাই হোক যত নম্বরই হোক তাদের মধ্যে কিন্তু তারা পাচ্ছে না সেখানে তো এটা একটা মানুষের অ্যাসপারেশন ধরুন আমি এটা চাকরিতে ঢুকছি আমার অ্যাসপারেশন যে আমি প্রমোশন পাইতে একটা টপ পজিশনে যাব হ্যাঁ একজন পলিটিশিয়ান কিন্তু মনে করে আমাকে পার্লামেন্টে যেতে হবে আমি 30 বছর এই পার্টি করছি বা 40 বছর এই পার্টি করতেছি আমার বাপ দাদা এই পার্টি করতেছে ভাই কান্ট আই গো তো সেই জায়গাতে আপনি যতই বলেন যে পার্টি ডিসিপ্লিন তখন কিন্তু হিউম্যান ইমোশনের সামনে পার্টি ডিসিপ্লিন থাকে না যেই কারণে যে আপনি বললেন যে নেত্রকোনাতে অলরেডি মারামারি হয়েছে তো এই সবপুরেও হয়েছে নগরকান্দা এলাকায় এই সব আরো হবে এই সব ডিসিপ্লিন আনতে হলে আপনাকে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে এন্ড ইন দ্যাট সিস্টেম হ্যাজ টু বি ডেভেলপড তো এখন আমাদের এখানে জোট মনে করে এর সাপোর্ট ঠিকই বলছেন এই যে জোটে যারা গেছে আমি আপনাকে রেকর্ড থেকে বলছি নট দ্যাট আমি ম্যানুফ্যাকচার্ড কথা বলছি যতদূর আমার মনে আছে এই দুই পার্টি ছাড়া 7% হলো আপনার জাতীয় পার্টির একটা ভোট আছে 7% তাও আবার একটা পার্টিকুলার এরিয়াতে আর জামাত যখন ছিল তখন তার ছিল 4% বাকি কারো 1%ও নাই 1%ও নাই তো কাজেই এইখানে আপনার এই দলগুলো বড় একটা প্রবলেম হয় কাকে বাদ দেবো কাকে রাখবো এই ফখরুল ইসলাম সাহেব চোখ দিয়ে পানি বের করছেন শুধুমাত্র আমার মনে হয় না যে তাদের নেতা নেত্রীর জন্য উনি চোখ দিয়ে তো পানি বের করছেন ফর সাম পিপল হ্যাড টু বি স্যাক্রিফাইসড জেনারেল সেক্রেটারি কিছু লোককে হয়তো ওনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে তো সেই জায়গায় আমার মনে হয় যে আমাদেরকে চিন্তা ভাবনা আমরা তো অনেক কিছুই চিন্তা ভাবনা করতে হবে বাট দিস ইজ অলসো ওয়ান সেক্টর যেখানে চিন্তা করা যায় আসছি দর্শক আমরা আপনারা দেখছেন রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানটি আমাদের বাদবাকি আলোচনা এবং সেই সঙ্গে আমাদের অতিথি রিয়াজউদ্দিন আহমেদ তিনি বিরতির পরপরই আমাদের সাথে যুক্ত হবেন সঙ্গেই থাকুন আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আপনারা দেখছেন রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস গত সম্মুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বোঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি সময় আছে যখন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করে, সেই সময় সে আল্লাহর কাছে যাই চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাই প্রদান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান মানব জীবনে ইসলাম সুন্দর ও সত্য, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 মিনিটে। জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় মিউজিক ক্লাব দেখবেন বুধবার রাত 11:25 মিনিটে। দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। আরিফ হোসেনের প্রযোজনায় সকালবেলা রোদ্দুর দেখবেন প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল 11:05 মিনিটে। তারকাদের জীবনযাপন, ঘটনা দুর্ঘটনা রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। আমাদের আজকের আয়োজন থেকে শাহিদ সম্পদের প্রযোজনায় স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6:30 মিনিটে। রূপচর্চা এবং রূপচর্চা টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05 মিনিটে। গানের গল্প, ভালোবাসার গল্প, গান ও গল্প নিয়ে বাংলা ভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। সুরের মাঝেই পথ চলি, সুরে সুরে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25 মিনিটে। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল না সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে কেটা কুলাকুলি করে এই খবর জানি না তুমি কিতা করতা। মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। তুমি না কইছো তুমি সাড়ি ওরো পুনানো গোয়েন্দা সংস্থা কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান, গোলাম সারোয়ার। আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোকোলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। জাকির মাস্টার, ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস এ হক অলীক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন দেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো। ফেলটা নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখো। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন ২ নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল, দিন রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুকে তো জনপ্রিয় হওয়া কি করো তুই? খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া, আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত। কখনো কখনো টক ভালো লাগে, মেয়েদের ক্ষেত্রে খুব যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায়। আর পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ? মানে ওইটা দেখছি, আপনি যা আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন না? না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে। আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত। রহিম স্টিল ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন রিয়াজউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব, এবং তার আগে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন পিএইচডি এবং অজয় দাশগুপ্ত। আমরা একটু শুরুতেই দেখে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়া। সব আছে, রিক্স নিতে পারবো না। By motion, no. हमने चेयरपर्सन देशभक्ति के हमने दिया था ये बोझना हाँ और ये अपने फोटो कर जानी ना मैं हमारे इतना दिया तो ये तुम का हाथ तक मारा होगा एकदम दर्शक आसले बक्तव्यटा आमरा बेश अनेक समय परे उनी बोलेছেন आसले প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগ মুহূর্তে বেগম খালেদা জিয়াকে ছাড়াই তাদের নির্বাচন অংশ নিতে হচ্ছে সেই কথাটি তিনি বলতে চাচ্ছিলেন আর কি রিয়াজ ভাই আপনার কাছে জানতে চাইবো যে বিএনপিও পক্ষ থেকে করা হয়েছে আমরা এখনো দুই জোটেরই কিন্তু আমরা চূড়ান্ত এটা জানি না জাতীয় পার্টি বলেছে তারা ১২০ আসনে নাকি তারা নমিনেশন পেপার সাবমিট করার জন্য প্রস্তুত হচ্ছে টানাপোড়েন একটা আছে ওইদিকেও দলীয় পর্যায়ে তো আছে ঐক্য ফ্রন্টের টানাপোড়েনের বিষয়টা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না সব মিলে মানে যেহেতু অব্যাহত আছে এবং এক দুই দিনের মধ্যে চূড়ান্ত হবে এই পর্যায়ে আপনার কাছে কি মনে হচ্ছে আমি দেখেন এই এবারের নির্বাচনটা তো একটা ইউনিক নির্বাচন এটা বাংলাদেশে দলীয় সরকারের অধীনে সকলের অংশগ্রহণে নির্বাচন কিন্তু হয় না এইভাবে এখন এইজন্য এটাতে দুই রকম 10 বছর পরে একটা ইলেকশন হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন এইজন্য উৎসাহটাও বেশি আগ্রহ বেশি এবং যারা বিরোধী দলে আছে তারা শঙ্কা আশঙ্কা সত্ত্বেও নির্বাচনে এগিয়ে যাচ্ছে এবং এই জোটবদ্ধ নির্বাচন করার ফলে যেটা বললেন আপনি যে কিছু টানাপোড়েন তো হবে তো যে নির্বাচনী প্রসেসটা যেটা এখন চলতেছে এটা মানে আশা জাগায় আবার সংখ্যাও জাগায় যে হবে কিনা এত ভালো ভালো কিনা এই এরকম ভয় আর জোটের যেটা এই ধরনের ধরেন ভাগাভাগির রাজনীতিতে তো এই অবস্থা হবেই একটু টানাপোড়েন হবে একটু ভুল বোঝাবুঝি হবে এবং এইখানে দুইটা বড় দলের এবারে অ্যাডভান্টেজ হলো এরা কিন্তু they are not under anybody's pressure এমন না যে ওই দল না আসলে পরে আমরা মাঠে থাকতে পারবো না আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবার কিন্তু এই অবস্থাটা বিএনপি আওয়ামী লীগের কারোই না কাজেই যারা জোটবদ্ধ হয়েছে তাদেরকেও বুঝতে হবে যে কতটা তারা বার্গেন করতে পারবে আমার ধারণা তাদের বার্গেনিং পাওয়ার এবার কম এবং এই কম সত্ত্বেও দুইটা দল জোট ভেঙে ফেলবে আমি এটা মনে করি না জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এবং এই গিভ এন্ড টেক যতটা করতে পারে হার্ড বার্গেনিং যতটা করতে পারে করবে কারণ এরশাদ সাহেব তো অনেক কথা বলেছে কথার মধ্যে বলছে যে আমরা বিএনপি আসবে না ৩০০ আসনে আমরা ক্যান্ডিডেট দিব এই যে মানুষ মানে তাদের দলের লোকদের যে মানে অ্যাম্বিশাস করে তুলেছে এদেরকে এখন ফিরিয়ে নিতে তো কষ্ট হবে এখন যদি 30 সিট দেয় 40 সিট দেয় এটা কি করে ম্যানেজ করবে এটা এই একটা প্রবলেম আর ঐক্য ফ্রন্টে আমার মনে হয় আছে প্রবলেম দুই একটা আমি তো জানি আসম আব্দুর রবের ইয়েতে ওখানে বিএনপির যে ক্যান্ডিডেট নিজান তো তিনবারের এমপি এবং আসম রবকে বোধহয় ৬০,০০০ ভোটে ডিফিট দিয়েছে গত ইলেকশনে তো ২০০৮-এর ইলেকশনে এবং ২০০৮-এ বিএনপির মাত্র ৩০ জন ইলেক্টেড হয়েছে তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্যাম तो एकों ता रॉबेर एकांत थ्रेट हुए से जो मने ओको फ्रंटी थाक बना जो दी मने ताके ना दवा तो एगुली नहीं है होच्छे बट अल्टीमेटली बीएनपी एक तरह निशा में दिखलाम जो तादेर सेक्रिफाइस करो एक तरह मने मानुषिक होता है बर तोयरी हो से जो काम व्हाट में हमरा मने ऐसे के छार बोना एक साथे एगो एवं ये तारा एक मौजा पे है दरन खालदाजी जेले तारेक देशे नहीं बीएनपी इटे मने मज़ी सारा नौका कुंडी के जावे कोनो ठीक नहीं तार मुद्दे ऐटा एंकर कोरे से खूब भालो कोरे कमल हुसैन शेफ सामने तार इमेज बीएनपी समर्थन एवं बोर्ड ये दुइटा कंबाइन टुगेदर एक टा किन्तु बीएनपी जोनो ऐटा आशा जागा नहीं है एक टा जिनिस हुए चा इजना बीएनपी इटे के भांगते चाहे ना एवं हमारो धारणा जेट भांग में ना जोधी मने निर्वाचनটা ভালো হয় যদি তাহলে এটা এটা থেকে ওরা ভালো একটা ডিভিডেন্ড পাবে জি জি অজয় দাশগুপ্ত আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ইয়ে ছিল যে এরকম যে অনেক পরিবর্তন হবে 100 এরও বেশি সাংসদদের জায়গায় নতুন মুখ আসবে খুব বেশি কি পরিবর্তন হলো না নাকি গতানুগতিক মানে আমি আশা করেছিলাম কিন্তু আওয়ামী লীগের হচ্ছে কি 2014 তো তারা নির্বাচন করেছে বিএনপির জন্য হচ্ছে যে 2009 এ 2008 এ তারা নির্বাচন করেছিল কিন্তু মাত্র 30 জনের মত অর্থাৎ বিএনপির এমপি নতুন মুখ খুব স্বাভাবিকভাবে চোখ নজরে আসবে আর কি আওয়ামী লীগের নতুন মুখ সুবিধাজনক অবস্থা কিন্তু আওয়ামী লীগ ছিল বিএনপির জন্য ধরেন যে মাশরাফি যদি বলেন জাতীয় দলের ক্রিকেটের অধিনায়ক এই জাতীয় অবস্থানে যারা আছে সমাজের শিল্প সাহিত্যের অঙ্গনে পেশায় নানা পেশায় চিকিৎসা শিক্ষা সাংবাদিক আমি একটু বিস্মিত হলাম কিন্তু যে এবারে এখন পর্যন্ত আমি কোনো পরিচিত সাংবাদিক মুখ দেখলাম না আছে বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ একেবারে কিন্তু দেখেন এতজন আওয়ামী লীগে দেখি যে তারা মানে সাংবাদিকতার ক্ষেত্রে তারা মানে আওয়ামী লীগের সঙ্গে আছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হলে সাংবাদিক দেখি দল হয়ে যায় তখন আসলে দলই তখন প্রধান হয়ে যায় তখন আসলে সাংবাদিকের গুরুত্ব থাকে না এরকম নয় দেখিনি কিন্তু কিংবা ধরেন যে মাশরাফি কিংবা নায়ক ফারুক কিংবা এরকম দুই তিনজন আওয়ামী লীগের জন্য কিন্তু সুবি ক্ষমতায় যারা আছে এবং তার দলের অধীনে বাইরের জগতে থেকে আপনি ধরেন কোনো সরকারি হাসপাতালের চিকিৎসক কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের জন্য কিছুটা ঝুঁকি হয়ে যায় যে শাসক দলের অধীনেই যখন নির্বাচন হচ্ছে এই এইটা কিন্তু বিরোধী দলের বিএনপির জন্য খুব কঠিন ওইরকম পাঁচজনকে নিয়ে আসা সাকিব আল হাসানকে বিএনপি চাইলেও তার ক্যারিয়ারের প্রশ্নই কিন্তু কঠিন হবে কিন্তু ক্ষমতায় যারা থাকে তাদের জন্য আর যেহেতু শক্তি নিয়ে আছে ক্ষমতায় থাকলে তো অনেক দল দুর্বল হয়ে যায় যে এক সময় হাল ছেড়ে দেয় কেউ যেই দলে মানে সম্ভাবনা নাই কাজে ছুটে যাচ্ছে একে একে ঝরে পড়ছে সেটা না কিন্তু আওয়ামী লীগের জন্য কিন্তু অন্তত 50-60 জনকে এরকম শুধু নতুন মুখ না সমাজে ধরেন আমি শিল্পপতি ব্যবসায়ীদের কথা বলছি না কিন্তু অনেক তরুণ কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো করছে তারা হয়তো চেম্বার করে না তারা হয়তো ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনের নেতা না এবিসিআই বা বিজিএমএ এর নেতা না কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো করছে নতুন আইডিয়া নিয়ে আসছে সেরা এক্সপোর্টারের তালিকায় তার নাম আছে এই রকম ধরেন কিংবা ধরেন আইন পেশায় কিংবা শিক্ষকতায় কিংবা যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ গর্ববোধ করে ওইখানে যাদের সাকসেস স্টোরি আছে এরকম কিছু লোককে কিন্তু মনোনয়ন দেওয়ার সুযোগ বয়স বিবেচনায় কম বয়সে অপেক্ষাকৃত কিন্তু কেন করলো না সেই জায়গাটা এই কারণে যে যেহেতু ঐক্য ফ্রন্টের যে প্রার্থী তালিকা সেটাও তাদের মাথায় আছে এই সব কারণে কি আমার মনে হয় না আওয়ামী লীগের জন্য যদি ধরেন নিউ ফেস আপনি 10 বছর আপনি একই রাজনৈতিক দেখছেন তার মধ্যে একটা কিন্তু ফলটি 2014 5 জানুয়ারি আপনার কিন্তু দলের শক্তি আছে আপনার ক্ষমতায় থেকে নির্বাচন করছেন সেটা একটা বাড়তি সুবিধা তাতে কিন্তু নতুন মুখগুলোকে আপনার সহজে প্রজেক্ট করা কিন্তু যেত সেটা তারা করলো না এটা আমাদের দেশের জন্য ছিল মোটামুটি অনেকেই আশাবাদী ছিল সেটা কিন্তু দুর্ভাগ্য দেশের জন্য যে রাজনীতিতে তারা একটা ধরেন ডিজিটাল বাংলাদেশটা একটা কনসেপ্ট শুধুমাত্র আপনি গ্রামে বসে একটা ফর্ম পূরণ করলেন পাসপোর্টে ঢাকায় না এসে সেটা তো না এটা তো একটা কনসেপ্ট যে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা সেই তাল মিলিয়ে চলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংসদ সদস্য যারা পার্লামেন্টে সমাজের সব অংশের ভাষ্যটা মতটা নিয়ে আসবে সেটা আমরা পেলাম না জি এটা একটা 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 মত আছে যে বিএনপি যদি ইলেকশনে না আসতো তাহলে 100 এর মতো তরুণ লোক আসতো জি এখন কিন্তু বিএনপি আসার ফলে ঐক্যফ্রন্ট হওয়ার ফলে আওয়ামী লীগের রিস্ক নিতে চায় না ধরেন এখানে 230 জনের মধ্যে 200 জনই কিন্তু সিটিং এমপি সিটিং বা 200 বা কাছাকাছি হবে এবং সিটিং এমপি দের তো একটা অ্যাডভান্টেজ আছে তো পার্লামেন্ট আছে এবং সরকার ক্ষমতায় আছে নতুন লোক দিলে কিন্তু তারা মানে ওই রেপোর্টটা বিল্ড আপ করতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে স্থানীয় প্রশাসন যেটা অলরেডি হয়ে আছে ইউএনও কে চিনে ওসি কে চিনে এসপি কে চিনে এটা তো নতুন ছেলে যে আসবে সে তো চিনবে না তার সাথে ইকুয়েশনও হবে না এক মাসের মধ্যে এইটা এইভাবে দেখা হয় আর কি যে জন্য নতুন মুখ আসে নাই জি আমরা এই লাউ সেই কোদো কালকে আমরা একটু প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্য দেখে আসছি আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই একটা নির্বাচন আমরা চাই না যে নির্বাচনের কেন্দ্র কোনো সংঘাত হোক এবং সেখানে কোনো রকমের রক্তপাত হোক কোনো রকমের প্রাণহানি হোক এইগুলোকে সামাল দেওয়ার জন্য এইগুলোকে দেখভাল করার জন্য কিন্তু আপনাদের দায়িত্ব অপরিসীম জি আমরা দেখলাম আপনার কাছে জানতে চাই এই বক্তব্যের আপনি প্রতিক্রিয়া দিতে পারেন অন্য একটা বিষয় হলো যে 6টি আসনে ইভিএম ঢাকা 6 13 চট্টগ্রাম 9 খুলনা 2 3 এবং সাতক্ষীরা 2 যেহেতু 900টা কেন্দ্রে 10টা কেন্দ্রে টোটাল নির্বাচনী এলাকার ভোটারদেরকে প্রশিক্ষিত করে ইভিএম এর বাস্তবতাটা কতখানি সম্ভব তার আগে আমি ছোট একটু অ্যাড করি ওনাদের কথাটা বললাম আওয়ামী লীগ শুধু ওই রিস্কে নয় আওয়ামী লীগের যে বড় রিস্ক যেটা সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব কোন্দল আপনি 100 যদি বাদ দেন সেখানে এমপিদের বাদ দিতে হবে অনেকে বাদ দিতে হবে এটা তো আমি প্রথমে বললাম যে পিপল ক্যানট অ্যাকসেপ্ট ইট যতই মুখে মুখে বলুক আমি দলের জন্য কাজ করব দলীয় পিপলরা হ্যাঁ দলীয় পিপল আমি দলের জন্য কাজ করব দে কান্ট আর ইয়াং জেনারেশন যেটা বলে ইয়াং জেনারেশন নিতে হলে এই মুহূর্তে আপনাকে এমন ব্যক্তিদেরকে নিতে হবে যারা দে আর ওয়েল নোন যে জন্য আমরা দেখি যে অমুকের ছেলে ওই পরিচয়তে যাচ্ছে মাশরাফির কথা চিন্তা করেন মাশরাফি doesn't have to do anything he is already known to the people তার এলাকাতে তার যথেষ্ট সুনাম আছে হ্যাঁ এমপি হিসেবে কি করবে সেটা বড় কথা না বাট হি ইজ এস্টাবলিশড সো এইজন্য ওর জন্য যত সুবিধা হবে তার জায়গায় যদি একেবারে নতুন কেউ আসতো ইন দিস কন্টেস্ট ইট উড হ্যাভ বিন ডিফিকাল্ট এখন আপনার একটা কথা আসছে দেখেন আমি আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কিন্তু এই ইভিএম এর পক্ষে বলতে গেলে এক ধরনের প্রবক্তাই ছিলাম প্রথম থেকে বাট আমার এখানে আমি এই ইভিএমটা দেখেছি আমি এখনো পুরোপুরি বলতে পারবো না যে হাউ টেকনিক্যাল সফিস্টিকেটেড এন্ড হাউ টেকনিক্যালি ইট উইল ফাংশন কারণ আমি বিধিটা পড়ে দেখলাম এখানে কতগুলো জায়গা গ্যাপ রয়েছে মারাত্মক গ্যাপ রয়েছে বিধিটা আগে পড়িনি এই কয়েকদিন আগে পেলাম আমি বিধিটা পড়লাম আমার টেকনিক্যাল নো হাউটার মধ্যে দেওয়া নেই যে হাউ ইট ইজ গোয়িং টু ওয়ার্ক এখানে বেশ কিছু গ্যাপ আছে যে গ্যাপগুলো আমি কথা বলেছি টেকনিক্যাল লোকজনের সাথে এই গ্যাপগুলো তোমাদেরকে দেখতে হবে যেমন একটা গ্যাপের কথা আমি বলি ওখানে বলা আছে যে কারিগরি কমিটির সামনে প্রোগ্রামিং হবে কারিগরি কমিটি কারা এটা পরিপত্র দ্বারা বলবে কিন্তু সেখানে আমি সাজেস্ট করেছিলাম যে পলিটিক্যাল পার্টির যারা ওখানে কন্টেস্টিং পার্টি আছে সেই পার্টির টেকনিক্যাল পিপল মাস্ট কাম এবং সেটা সিল করবে যখন সিল করবে দে শুড সাইন অন দ্য সিল এরকম আরও কিছু সমস্যা আছে তো যেই জন্য আমি বলেছিলাম যে ইট ইজ অল রাইট কিন্তু এই মুহূর্তে একটা ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন 6টি শহরের সিট সেই জায়গায় এখন ঢাকা শহর বলতে গেলে তো একটা মোহাম্মদপুর আর একটা হলো বোধ হয় সূত্রাপুর তো এই তার চাইতে আরও ভিতরে নিয়ে আসলো তো হাওয়ার এইটা যখন একটা কন্টেস্ট হচ্ছে যখন অনেক মেজরিটি পার্টি চাচ্ছে না এটা এই মুহূর্তে এটাকে আরটা বিতর্কিত করে তো কোনো লাভ নেই কারণ এটা বিতর্ক হবেই হারলেও বিতর্ক হবে জিতলেও বিতর্ক হবে দেয়ারফর এটাকে এইভাবে না করে আর এটা যেহেতু lot of questions are there যেগুলো আনসার ভোটারস উড লাইক টু হ্যাভ সেটা করতে গেলে টেক টাইম সাম টাইম অতএব এরপরে দুটো বাই ইলেকশন আছে তার মধ্যে করতে পারতো অথবা এই যে উপজেলা ইলেকশনগুলো হবে সেখানে আপনি এই যে এই 6টা জায়গায় এই 6টা জায়গায় তো আমি মনে করি দে হ্যাভ ডিসাইডেড ওটা আজকের থেকে লাগিয়ে দে শুড টক অ্যান্ড কোশ্চেন অ্যান্ড আনসার ফ্রম দি টেকনিক্যাল পিপল তো এটা আমি জানি না ওনারা ডিসিশন নিয়ে এনেছেন ডিসিশন নেওয়ার মালিক তারা আমার কথাটা রিভার্ট হবে না বাট দে ক্যান স্টিল থিঙ্ক ইট ওভার যে তড়িঘড়ি করে এমনি ওনারা নানান ধরনের সমস্যার মধ্যে আছেন কারণ এটা আমি শুরু থেকে বলছি দি মোস্ট কমপ্লিকেটেড মোস্ট ডিফিকাল্ট ইলেকশন বাংলাদেশের ইলেকট্রাল ইতিহাসে মনে করি কারণ এই ধরনের নির্বাচন উপমহাদেশে খুব কম জায়গায় হয়েছে প্রথম দিকে হতে পারে এখন আর হয় না আপনি সংসদ আর আমাদের ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট সেখানে সংসদ সদস্যরা তো অলমোস্ট লাইক দে হ্যাভ ক্রিয়েটেড ফিফডম হ্যাঁ সবকিছুই তাদের কবজার মধ্যে থাকে তো সেইখানে এত কমপ্লিকেশনের ভিতরে এটা করাটা এটা আরো ফার্দার নিজের ঘাড়ে আরো আপনি বিতর্ক নিয়ে চট্টগ্রামে যে আসনটা হচ্ছে আপনি 2010 এর সিটি কর্পোরেশন নির্বাচনে কিন্তু ওখানে ছিল একটা না দুটো অনলি ওয়ান সেন্টার একটা সেন্টার অনলি ওয়ান সেন্টার কিন্তু এখানে তো 6টা একদম ফুল পুরোটা 100 এর মতো কেন্দ্র হবে 900 পুরোটা একটাই 100 বা প্লাস তারপর 120 30 দে হ্যাভ ডিসাইডেড দে শুড টেক কেয়ার টেকনিক্যালি কোনো জন্য সমস্যা না হয় এন্ড পিপল মানে জনমতের চাপে হোক আর যেভাবে হোক আপনারা তো কিছুটা মানে ব্যাকট্র্যাকে আসছে মানে 100 তো অরিজিনালি ছিল 1/3 না 1/3 করতে পারতো না কারণ সেই জায়গার মধ্যে 6টাতে এই মেশিন পাওয়ার 2% এখন 6টাতে আপনার কতটা ইমপ্যাক্ট করবে ইলেকশনে পার্লামেন্টারি সিস্টেমে তো হাতে সময় নেই ধন্যবাদ রিয়াজউদ্দিন আহমেদ বিগিরে শাকওয়াত এবং অজয় দাশগুপ্ত তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের হাতে সময় নেই আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে আগামী কালও আমরা এবং পরশু বুধবার পর্যন্ত এবং সপ্তাহে আমরা 5 দিন আমরা সন্ধ্যা 6:30টায় এই অনুষ্ঠান করব এবং এই অনুষ্ঠানটা পুনঃপ্রচার হবে রাত 2টায় সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই धारावाहिक नाटक खेलोयाड़ रचना परिचालना मासूद सेजान खून करबो 20 जन থেকে কমাইতে কমাইতে 5 জনে এসে ঠেকছি তার মধ্যে কিন্তু তোমারও নাম আছে ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন আজ রাত